তিন শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন, তাদেরকে আগে জাহান্নামে দিয়ে শুরু করবেন, সবার আগে তারা জাহান্নামে যাবে। তাদের মধ্যে থেকে যেই তিন ব্যক্তির কথা হাদিসে আসছে তারা সবাই কিন্তু দেখতে ভালো মানুষ, আসলে ভালো না। তার ভিতরে একজন আলেম, কারি, যিনি মানুষকে ইসলামের কথা বলে, কোরআন তেলাওয়াত শোনায়, ভালো ভালো কাজ করে, এই ব্যক্তিকে আল্লাহ কিয়ামত দিন ডেকে বলবেন, তোমাকে আমি অনেক কোরআন হাদিসের জ্ঞান দিয়েছি, আলেম হইছো, হাফেজ হইছো, কারি হইছো, সুন্দর কণ্ঠ আছে, সব দিছি, কি করছো তুমি বলো এগুলো দিয়া? সে বলবে, আল্লাহ আমি কোরআন পড়ছি, মানুষকে শুনাইছি, ইসলামের ওয়াজ নসিহত করছি, আমি আপনাকে খুশি করার জন্য করছি। আল্লাহ বলবেন, না, তুমি মিথ্যা কথা বলতেছ, তুমি আমাকে আমার সন্তুষ্টির জন্য করো না, তুমি করছো মানুষের কাছে বাবা পাবা, লাইক পাবা, ভিউ পাবা, দুনিয়ার ধান্দায়, এবং যেটার জন্য করেছো সেটা দুনিয়াতে পেয়ে গেছো, এখন তোমার কাছে জন্য আমার কাছে আর কিছু নাই, আমার নেয়ামতের কোনো শকর তুমি আদায় করো নাই, তুমি করছো দুনিয়ার জন্য সেটা পেয়ে গেছো। এরপর তাকে জাহান্নামে ফেলা হবে। আর আরেক ব্যক্তিকে ডাকা হবে, ডেকে বলা হবে, তোমাকে আমি অনেক সম্পদ দিয়েছিলাম, কি করেছো? সে বলবে, আল্লাহ আপনার দেওয়া সম্পদ দিয়ে আমি মসজিদ, মাদ্রাসা, গরিব দুঃখী, ওয়াজ, মাহফিল, ভালো ভালো কাজে দান সৎকা করছি, অনেক টাকা দিছি। আল্লাহ বলবেন, না, তুমি মিথ্যাবাদী, তুমি এগুলো এজন্য করেছো যে সবাই তোমাকে বাহবা দিবে, দানবীর বলবে, নাম যশ খ্যাতি হবে, এই সুনাম সুখ্যাতির আশায় তুমি করেছো। তুমি আমার কাছ থেকে সন্তুষ্টির আশা হলে কারোর কাছ থেকে কোনো কিছুর আশা করতাম না, অনেক সময় গোপন রাখতাম, সেটা তুমি করো নাই। অতএব যে জন্য করেছো সেটা দুনিয়াতে পেয়ে গেছে, এখন তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আবার আরেক ব্যক্তি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন শরীরে শক্তি সমক্ষমতা দিয়েছেন, সে হয়তো আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শাহাদাতের মৃত্যু হয়ে দুনিয়া থেকে গেছে, বাহ্যিকভাবে শাহাদাতের, তাকে আল্লাহ ডেকে জিজ্ঞাসা করবেন, তুমি কি করেছো তোমার জীবনকে? সে বলবে, আল্লাহ গোটা জীবনই তো আপনার রাহে দিয়ে দিছি, আমি মৃত্যুর মুখে পতিত হয়ে গেছি, জীবন বাজি রেখেছি, আমি শাহাদাত বরণ করেছি তোমার দিনের জন্য। আল্লাহ বলবেন, না, তুমি লড়াই করেছো বীর সাজার জন্য, যে সবাই তোমাকে বাহাদুর বলবে, বীর বলবে, হ্যাঁ, তুমি যোদ্ধা হবে, সুনাম শক্তিদের জন্য, সেগুলো দুনিয়াতে হয়ে গেছে। এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই তিনজন ব্যক্তিকে সর্বপ্রথম জাহান্নামে ফেলা হবে। এখান থেকে বোঝা যায়, আমরা যারা ভালো ভালো কাজ করি, আল্লাহ ভালো ভালো কাজ করার তৌফিক দেয়, যারা খারাপ কাজ করে বা ভালো কাজ করার তৌফিক পায় না, তাদেরকে তাচ্ছিল্য না করে আমার আমলটা কতটুকু আমি সেফে রাখতে পারতেছি, কতটুকু আমি নিরাপদ রাখতে পারতেছি, কোনো রিস্কের মধ্যে পড়ে যাচ্ছে কি না, সেই হিসাবটা আমাদের বেশি কষা দরকার, ঠিক না? বেঠিক, অনেক লোক আছে নিজে একটু ভালো হলে আর দুনিয়ার অন্য মানুষকে মানুষ মনে করে না, অহংকার করে। অহংকার করার কোনো কিছু নাই ভাই, আমল করার পর সেটা যেন নষ্ট না হয়। বিশেষ করে এই যুগে তো, ফেসবুকের এই যুগে, সোশ্যাল মিডিয়ার এই যুগে, ভালো কোনো কাজ করব আর ফেসবুকে সেলফি তুলে ছবি দেবো না, এটা তো হয় না। লাইকের আশায়, কমেন্টের আশায়, ভিউর আশায় এ ধান্দায় করি আমরা। আমি সহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই ভয়াবহ জায়গা থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওয়াজ নসিহত করতেছি যেন আল্লাহর খুশির জন্য করার তৌফিক দান করেন, যেন ব্যক্তি স্বার্থ, দুনিয়ার ধান্দা যেন না থাকে। আমি এখলাসের দোয়া চাই, ওলামাদের জন্য, সবার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তালা আমাদের সবাইকে ভয়াবহ ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।